মাশরাফি যেন সত্যি জিন পালেন, কোনো অনুশীলন ছাড়াই 50 দিন পর লিজেন্ড অফ রূপগঞ্জের হয়ে ডিপিএল খেলতে নেমে বিধ্বংসী বোলিং করেছেন। প্রতিপক্ষ গাজীগুপ ক্রিকেটার্সকে একাই ঘুরিয়ে দিয়েছেন ম্যাশ। 19 রান খরচ করে শিকার করেছেন 5 উইকেট। টসে জিতে গাজী গ্রুপকে ব্যাট করতে পাঠান মাশরাফি। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঢুকছিল গাজী গ্রুপ। মাশরাফি নিজেকে বোলিংয়ে আনেন 5 নম্বর বোলার হিসেবে। এসেই তাণ্ডব লীলা চালালেন প্রতিপক্ষের উপর। 8 ওভার বল করেই একাই নিলেন 5 উইকেট। রান দিয়েছেন কেবল 19টি। স্পিনারদের মতো ছোট নানাফে বল করেন মাশরাফি। এখনও এই বয়সে বল হাতে কতটা বিধ্বংসী টাইগারদের সাবেক অধিনায়ক তা আর একবার প্রমাণ করলেন। এবারে বিপিএলটা একদম ভালো যায়নি সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন মাশরাফির। সবশেষ ম্যাচ খেলেছিলেন 30 জানুয়ারি। রাজনৈতিক ব্যস্ততার কারণে বিপিএলের মাঝপথে বিরতি নেন হুইপ। প্রায় 50 দিন পর মাঠে নেমে বাজিমাত করেছেন। এদিন বিকেএসপির 3 নম্বর গ্রাউন্ডে মাশরাফি শুধু খেলতেই নামেননি, বল হাতে রীতিমতো নিজেকে বিধ্বংসী রূপে উপস্থাপন করেছেন। নেতৃত্ব শূন্যতায় ধুঁকতে থাকা রূপগঞ্জ ম্যাচের উপস্থিতিতে বদলে যান, ঘুরে দাঁড়ান। মাত্র 136 রানে গুটিয়ে দেন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। মাশরাফির লিস্টে ক্যারিয়ারে এটি 8ম-5ম উইকেট শিকার। এর আগে 7 বার তিনি 5 উইকেট শিকার করেছেন। তার বোলিং নৈপুণ্যে 136 রানে গুটিয়ে গেছে গাজী গ্রুপ। জয়ের জন্য মাশরাফির দলের প্রয়োজন 137 রান। সর্বশেষ বিপিএলটা ভালো কাটেনি তার। বহু বিতর্ক আর প্রশ্নের মুখোমুখি হয়ে শেষমেশ টুর্নামেন্টের মাঝপথে সরে দাঁড়ান সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক। এখনও দেশের ঘরোয়া ক্রিকেটে খেলা এই সাবেক অধিনায়ক রাজনীতির ময়দানেও তুমুল ব্যস্ত সময় পার করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফি। হুইপের দায়িত্ব পালনের পাশাপাশি খেলাও চালিয়ে যাচ্ছেন। অনেকেই রসিকতা করে বলেন যে মাশরাফির কাছে জিন আছে নাকি, সত্যি কি তাই? 50 দিন পর একজন ক্রিকেটার মাঠে নামলেন, 5 উইকেট শিকার করলেন কোনো অনুশীলন ছাড়াই। একটু আগে এই মাঠে তিনি তাণ্ডব চালিয়েছেন, তার তাণ্ডবে গাজীগুপ ক্রিকেটার্স মাত্র অল্প রানেই গুটিয়ে যায়। খুব বেশি রানাপনের নাই, স্পিনারদের মতো বল করেন। ব্যাটাররা আসলে হয়তো তার অভিজ্ঞতার কাছে পরাস্ত হন। ব্যাটারদেরকে তিনি খুব ভালো পড়তে পারেন, তাদের দুর্বলতা কোন জায়গায় সেই জায়গায় তিনি আঘাত করেন এবং সেভাবেই তিনি উইকেটগুলো কিন্তু নিয়ে নেন। বিপিএলের সময়টা ভালো যায়নি তার, মাত্র 5টা ম্যাচ খেলেছেন। এরপরে নানা আলোচনা সমালোচনার পর আসলে তিনি বিরতি নিয়েছিলেন। তবে মাশরাফির ডিপিএল খেলাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক বলাই যায়, কারণ এখানে যারা নতুন ক্রিকেটার আছে তারা অবশ্যই মাশরাফির কাছ থেকে শিখতে পারবেন এবং ডিপিএলের যে মান সেটা অন্তত বাড়বে, গ্ল্যামারটা একটু বাড়বে। অন্যান্য সবাই চোখ রাখবে ডিপিএলের দিকে, আসলে মাশরাফি ডিপিএল খেলতে নেমেছেন কেমন করেছেন। তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটি জুনিয়র ক্রিকেটাররা তার কাছ থেকে পরামর্শ পাবেন, এই যে মাশরাফি এতদিন পর খেলতে নেমে 5টা উইকেট নিয়ে নিলেন, কীভাবে নিলেন? নিশ্চয়ই এই প্রশ্নটা জুনিয়র ক্রিকেটাররা তাকে করবেন, তিনি তাদেরকে সেই ট্রিক্সগুলো দেবেন। সেই জায়গা থেকে বলতে হয় যে না, মাশরাফি এখনও বাংলাদেশ ক্রিকেটকে যে সার্ভিস দিচ্ছেন এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই একটা ভালো দিক। তবে আরেকটা কথা না বললে না, সেটি হচ্ছে আসলে মাশরাফির মতো কিংবদন্তি ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটে খুব কমে ছিল এবং ভবিষ্যতেও আসবে। মাশরাফি লিজেন্ড অফ রূপগঞ্জ গত কয়েকটা ম্যাচে নেতৃত্বের অভাবে তারা ধুঁকতে ছিল, সেই লিজেন্ড অফ রূপগঞ্জে মাশরাফি যখন জয়েন করলো, তিনি যখন নেতৃত্ব নিল, সেই দলটা কিন্তু আমূল বদলে গেছে। এটাই হয়তো মাশরাফির ছোঁয়া, এটাই হয়তো মাশরাফির জাদু। মাশরাফি আরও যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবেন, সেটা যেভাবে হোক এমনটা প্রত্যাশা করে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, বিকেএসপি।